পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরেছে বাংলাদেশের উপকূলে থাকা নিম্নচাপ। তার গতি ছিল ঘন্টায় 23 কিলোমিটার। নিম্নচাপটি বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই মুহূর্তে অবস্থান করছে গাঙ্গেয় বঙ্গের ওপর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বৃষ্টি হবে। পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় জারি করা হয়েছে লাল সতর্কতা। ওই দুই জেলায় শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং হুগলিতে। কলকাতা, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত আর কোনো সতর্কতা জারি করা হয়নি। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূলে 15 সেপ্টেম্বর পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘন্টায় 45 থেকে 55 কিলোমিটার। রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তামসী রায় প্রধানের রিপোর্ট, ওঙ্কার বাংলা।